আল্লাহর নবী সাহাবী হিমসের গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, চিন্তা করলেন আমি হিমস থেকে ঘুরে আসি, জনগণের হালত আমি একটু জেনে আসি। হিমসে যখন তিনি আসলেন তখন তিনি মসজিদে উপস্থিত হলেন। আগের গভর্নর আমির উমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন মসজিদে, জুমাতে খতিব ছিলেন, প্রত্যেক জুমাতে উনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধা দেখতেন শুনতেন, এবং তিনি প্রত্যেক জুমাতে তার রাষ্ট্রের কার্যাবলীর হিসাব বুঝাই দিতেন। আমার বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যত সময় পর্যন্ত জবাবদিহিতা না আসবে, সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা তাদের সম্পদের হিসাব প্রত্যেক বছরে পার্ট টু পার্ট বুঝাই না দেওয়ার যত সময় জবাবদিহিতা না আসবে, তত সময় পর্যন্ত এই চুরি আপনি থামাইতে পারবেন না। এ দল চলে গেছে আরেক দল আছে, এও চিন্তা করবে মারিং টু মারিং। ও মাইরে দিয়ে 600 কোটি টাকার মালিক হয়েছে, আমি 1200 কোটি টাকার মালিক। এই জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে সব সেকশনটাকে। জবাবদিহিতার আওতায় আনার পরে এটার নামই ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের জনগণকে ডাকলেন মসজিদে উপস্থিত, জিজ্ঞেস করলেন হে হিমসের বাসিন্দারা, তোমরা বলো আমি যে গভর্নর তোমাদের জন্য নিযুক্ত করেছি তার সম্পর্কে তোমাদের অভিযোগ আছে কিনা প্রকাশ্য তোমরা বলো, যদি অভিযোগ থাকে তাহলে এক্ষুনি তাকে আমি বহিষ্কার করে অন্য প্রশাসক দিয়ে আমি চলে যাব। চিন্তা করতে পারছেন মুসলমান কত সুখে ছিল সেই দিন, আর মুসলমান কি আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই দিন। আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে ইবাদত করে জিকির ফিকিরে কাটায় আর মানুষের হক মেরে দিয়ে কাবা ঘরে যেয়ে যদি জিয়ারত করে, আল্লাহর কসম করে বলি একটা সেজদাও তার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, কবুল হবেই না, কারণ ওর রক্তের ভিতরে বিষ মিশে রয়েছে। প্রিয় মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হিমসের জনগণ বলো অভিযোগ কিছু আছে কিনা, বলে আমিরুল মুমিনিন আমাদের কয়েকটি অভিযোগ আছে গভর্নরের বিষয়ে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, সাইদ ইবনে আমের রসুল করিমের সাহাবি, নবী সাহাবির বিরুদ্ধে অভিযোগ যদি হয় তাহলে তো পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। চিন্তায় পড়ে গেলেন, তিনি বললেন কি অভিযোগ বলো। প্রথম অভিযোগ হলো আমাদের হযরতে সাইদ ইবনে আমের সকালবেলা কাজে আসেন, তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য উনি আসেন, কিন্তু ওনার আসাটা দেরি হয়ে যায়, উনি কেন দেরি করে আসেন তার জবাব আমরা চাই। হযরত ওমর বললেন সাইদ ইবনে আমের আপনি জবাব দিয়ে দেন, আপনি রসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, আপনি সুন্দর জবাব আপনার কাছ থেকে আশা করি। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন আমিরুল মুমিনিন বিষয়টা গোপন রাখতে চাইছিলাম, কিন্তু প্রকাশ করতে যেহেতু হবে নতুবা জনগণ আমাকে সন্দেহ করবে। আমিরুল মুমিনিন শুনেন, আমি যদিও হিমসের গভর্নর কিন্তু আপনি তো জানেন আমি বাইতুল মাল থেকে সামান্য বেতন নেই, গভর্নরের দায়িত্বের কোনো বেতন আমার নাই, আমি অত্যন্ত হীন দরিদ্রতম জীবন যাপন করি, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমি নিজে সকালবেলা বাড়িঘর পরিষ্কার করি, আমি নিজে আটা গুলাইয়া রুটি বানাইয়া সেই রুটি খেয়ে কাজবার সেরে তারপরে আসি, এই জন্য আমার দেরি হয়ে যায়, আমি ইচ্ছা করে দেরি করি না, আমার কাজের জন্য দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বুঝলেন, বাংলাদেশে এরকম একজন নেতা পাইছি, এটার নাম মাওলানা ভাসানী সাহেব। একটা নেতা ছিল আব্দুল হামিদ খান ভাসানী, আর যার পরে যাইছে সব খালি স্বার্থবাজী। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, উচিত কথার ভাব নাই এদেশে। প্রিয় ভাইরা আমার,
হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু জনগণ বলতেছে আমিরুল মুমিনিন আরেকটা অভিযোগ আমাদের আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো আমরা দিনের ভাগে তাকে কাজে পাই, কিন্তু রাত্রিবেলা ডাকলে সে সাড়া দেয় না। রাতের বেলা ডাকলে সে সাড়া দেয় না, কারণ কি বুঝলাম না। লোকেরা বলল, এর প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমের জবাব আপনি দিয়ে দেন। সাঈদ ইবনে আমের বললেন, হুজুর আমি চাইছিলাম গোপন রাখার জন্য, কিন্তু গোপন আর রাখতে পারলাম না। আমি সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করি, দিনের ভাগে মানুষের কাজ করি, আর সারা রাত্র আমি আমার মালিকের কাজ করি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! এরকম নেতা, এরকম প্রশাসক, গভর্নর, রাষ্ট্রপ্রধান একজন সারা দুনিয়ার খুঁজে বের করে দেন। ছিল শাহ জালাল আমিনি, শাহ পরান, শাহ মখদুম, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল ফিসারি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, তারা রাজত্ব করেন নাই বটে, কিন্তু তারা মানুষের জন্য জীবন দিয়ে গেছেন, মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য সারা জীবন কষ্ট করে গেছেন। আরে শাহ জালাল আমিনি শুধু খানকার পীর ছিলেন না, উনি তলোয়ার ধরেছেন এই জমির হক আদায় করার জন্য। কথা বল ঠিক কিনা? আমরা ভোটে দাঁড়াইলে আপনারাই করেন যে হুজুর কার ভোটের দরকার, জনগণই কয় যে হুজুরের ভোটের দরকার। যতদিন হুজুরদেরকে ভোট না দিবেন ততদিন এরকম আপনাদেরকে পস্তাইতে হবে। 20 বছর আগে যে রিক্সা চালাইছেন 20 বছর পরে রিক্সায় চালাইতে হবে। যতদিন হুজুর ঘরে ভোট না দিবেন ততদিন পর্যন্ত আপনাকে ওই বৃষ্টি নামলে ওই আপনার কি বলে সিটিগাং শহরে মাজা পর্যন্ত পানি বেঁধেই থাকবে। প্রিয় মুসলমান, মন খারাপ করবেন না, আমাদের দরকার ভালো মানুষ। কি কথা কর নাকি? আমাদের দরকার কি মানুষ? ভালো মানুষ। রাজনীতি হলো মানুষের জন্য। রাজনীতির অর্থ এটা না যে আমরা খুনাখুনি করব, গুড়াগুলি করব, মারামারি করব, কাটাকাটি করব, এটা না। রাজনীতির মূল থিমটা হলো মানুষের উপকারের জন্য, কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণে। যাই হোক বন্ধুগণ, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। লোকেরা বলল, হুজুর আর একটা অভিযোগ আমাদের আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো মাসে একটা দিন সে কোনো কাজে আসে না। ব্যাপারটা বুঝলাম না, সে ওই দিনটা কোথার থেকে ছুটি নিল, কার কাছ থেকে নিল? সাঈদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, আমার একটা মাত্র জুব্বা, দ্বিতীয় আর কোনো জুব্বা আমার নাই। আল্লাহু আকবার! কয়টা জুব্বা? একটাই জুব্বা। তিনি গভর্নর, একটা প্রদেশের, হিমস প্রদেশের তিনি গভর্নর, তার একটাই জুব্বা, দ্বিতীয় আর কোনো জুব্বা তার নাই। আমানতের কি পরিপূর্ণ আমানতদারি তাহলে! রসূল করিমের আদর্শে আদর্শবান হলে সাহাবাই এরকম ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার কোন সাহাবী নিয়ে তোমরা সমালোচনা করবে না, তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না। যারা বেড়াবে সবকটাই শয়তানের দালাল। কথা বলে ঠিক না? বেটা এগুলি সব ইমাম চুরি, ইমাম চুরি করার জন্য। প্রিয় চিটাগাংবাসী খুব মনোযোগ দিবেন, এখন একটু চিন্তা করেন তো, তার আল্লাহর হাবিবের আদর্শটাকে কত পরিপূর্ণভাবে মেনে চলেছেন। পক্ষান্তরে যারা এর বিপরীত হবে, জনগণের সম্পদ যারা মেরে খাবে, তাদের ভয়াবহ পরিণতি কি? সামনের দিকে যাইতেছে, সুপারিশ কার জন্য হবে আর কার জন্য সুপারিশ হবে না সেটাও আজকে বলে দিয়ে যাব। আল্লাহ রাসূলের আরেকজন প্রসিদ্ধ আশিক ছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের প্রথম মুজাদ্দিদ ছিলেন তিনি।
ইসলামের চতুর্থ খলিফা, চারজন খলিফার মতো তিনিও এমন একজন খলিফা ছিলেন যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। তিনি সেইভাবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করতেন। ওনার স্ত্রী এবং ছোট্ট সন্তান নিয়ে উনি বাইতুল মালের মধ্যে ঘুরতে গেলেন দেখার জন্য। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন ঘুরতে গেলেন, যাওয়ার পরে তার ছোট্ট বাচ্চাটা দৌড়ায় যাইয়া বাইতুল মাল থেকে একটা আপেল নিয়ে আপেলের মধ্যে মুখ লাগায় কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চা আপেল নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, হাত চেপে ধরলেন, আপেল হাত থেকে নিয়ে মুখটা চেপে ধরে আঙ্গুল ভিতরে ঢুকিয়ে মুখের ভিতর থেকে আপেলের অংশ বের করে নিয়ে আসলেন। একসাথে বললেন, আল্লাহ আকবার, আরো জোরে, আরো জোরে। বাংলাদেশের এক কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গেছে, ছাগলে চোর ধরাই দিছে, মারহাবা কইলেন না। সে বেতন পায় মাসে 50,000, তার ছেলে ছাগল কিনতে যায় 15 লক্ষ টাকা দিয়ে, বাকি টাকা জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে গেছে। হ্যাঁ, কত বড় সুরে সুর! এই জন্য আলেমদেরকে ভোট দিত। এ কথা বল না, আপনি জানেন আমার দেশের লক্ষ লক্ষ মা টাকার অভাবে ঠিক মতো ওষুধ কিনতে পারে না। আপনি জানেন আমার দেশের কত নারী ডিভোর্সে নারী সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে, আমার দেশের কত বৃদ্ধ বাবা টাকার জন্য ভালো খাবার খাইতে পারে, আরো 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে দিচ্ছে। কর্মকর্তার ছেলে 1 কোটি টাকার গাড়িতে চলে, টাকা মনে হয় সব ফেরেশতারে দিয়ে গেছে। প্রেম মুসলমান, এগুলি অন্যায়, এগুলি জুলুম, মানুষের সাথে জুলুম, গরিবের সাথে জুলুম, অভাবীর সাথে জুলুম, দুষ্টের সাথে জুলুম, এতিমের সাথে জুলুম, বৃদ্ধ লোকের সাথে জুলুম, বৃদ্ধার সাথে জুলুম, আল্লাহর কসম করে বলি এই জুলুম যারা করবে কিয়ামতের ময়দানে আমার রসুলের সুপারিশ তাদের নসিবে হবে না, হবে না, হবে না। আসতেছি হাসরের মাঠে, চলে যাচ্ছি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা রাহিমাহুল্লাহ। তিনি বললেন, স্বামী আমার, ছেলেটা একটা না বুঝে আপেল খেয়ে ফেললো, কামড় দিয়ে মুখে দিয়েছে, আপনি মুখ থেকে বের করে নিয়ে আসলেন, আপনি কষ্ট না দিলেও তো পারতেন। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবিরে, আজকে আমার ছেলেটা বাইতুল মালে জনগণের সম্পদ খেয়ে ফেলে দিয়ে যাচ্ছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ জীবন্ত বাধা প্রয়োগ করলাম না এই একটা আপেলের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জনগণের হিসাব নিয়ে আমি আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। ওই কষ্টের চাইতে আমার ছেলে কষ্ট পাক, তাতে আমার কোনো অন্তরে ব্যথা লাগবে না। ওই কষ্টের চাইতে এই কষ্টটা সহজ, কিন্তু হাসরের ময়দানের কষ্টটা বেশি ভয়াবহ হবে। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার! ইসলাম মুসলমান চিনে দাও, আমরা হুজুরা ভোটে ধরাইলে আপনি বলবেন যে হুজুরের আবার ভোটের দরকার, 500 টাকা না মরলে তো জীবনে ভোট দিবেন, ঘরের ভিতরে মাল না দিয়েছিলে ভোট দিবেন, নির্বাচনের সময় খরচ করছে 50 কোটি, 5 বছর উসুল করে নিয়ে গেছে 500 কোটি, জানেন আপনার মাথার উপর কাঁটাল কিভাবে ভেঙে গেছে? আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, এটাই এত বছর ধরে হচ্ছে। আমি সত্য কথা বলতেছি, দুঃখের সাথে কথাগুলি আজকে বলতে হচ্ছে আমাদের, আমাদের জনগণ আমাদেরকে সারা জীবন ভুল করছে, সারা জীবন আমাদেরকে ভুল করছে। নির্বাচনে খরচ করছে 100 কোটি, সে টাকা চুরি করে নিয়ে গেছে 5,000 কোটি, কাঁঠাল ভেঙে ভেঙে খেয়েছে।
প্রিয় মুসলমান আমার, হাশরের ময়দানে যাই এদের অবস্থা কি হবে, আর আমার রসুল কি করবেন তিনি? এখন চলে আসি হাশরের ময়দানে, চলে যাই। কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা। হাশরের মাঠের একটা দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাশরের মাঠের একটা দিন হবে তত বিরাট। এই আয়াত নাজিল হলো, হযরত আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে থাকার পরে এক সাহাবি আসছে, সে অনেক ধনী, বিরাট বড় তার ছাগলের পাল, উটের পাল, মহিষের পাল আছে, অনেক বড় বড় খেজুরের বাগান। আগে যাদের খেজুরের বাগান এবং পশু বেশি ছিল, জমিন বেশি ছিল, তারা বেশি ধনী ছিল। তখন লোকেরা পরিচয় করল আবু হুরায়রা, এই লোকটা অনেক ধনী। হযরত আবু হুরায়রা বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা নবীর সাহাবী, আপনি কিয়ামতের কঠিন মাঠ থেকে বাঁচার চেষ্টা করেন, আপনি কিয়ামতের ময়দানে সম্পদের ক্ষতি থেকে আপনি বাঁচার চেষ্টা করেন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হযরত আবু হুরায়রা আমি আপনার বিষয় বুঝলাম না, একটু ভেঙ্গে বলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আমার মাসুক প্রিয় নবীজির জবান মোবারক থেকে শুনছি, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে যারা ধনী ব্যক্তি হবে কিন্তু অর্থের যাকাত দিবে না, দান করবে না, মানুষকে দেবে না, মনোযোগ দিয়ে, যারা অনেক সম্পদের মালিক কিন্তু দান করে না, যাকাত দেয় না, আর যেটি চুরি করে এটির কথা তো কই লাভই নেই, ও তো মানে দুনিয়ার মানুষের কাতারেই সে পড়ে নাই, সে তিলে তিলে গরিব মানুষের রক্ত শুষি নিয়ে গেছে। অ্যাটেনশন, মন খারাপ করবেন না, আমি আপনার বাঁচার জন্য বলতেছি, আল্লাহর কসম করে বলি, আপনার যে সন্তানের জন্য এগুলি করতেছেন, এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না। বাংলাদেশের এক ধনাঢ্য ব্যক্তি মারা গিয়েছিলেন করোনায়, নাম বলবো না, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, তার নামে, তার ইন্ডাস্ট্রির নামে একটা টেলিভিশন আছে, খুব জনপ্রিয় টেলিভিশন। সেই ভদ্রলোক মারা গেল, তার সন্তান করোনার সময় বাবার লাশের পাশে আসেন, আর যারা অন্যায় করে টাকা রেখে যাচ্ছে ওই সন্তান চার পয়সা কাজে লাগবে না, ওই স্ত্রীও লাগবে না, সন্তানও লাগবে না, কিয়ামতের ময়দানে এগুলো তো খুঁজেই পাওয়া যাবে। প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, হযরতে আল্লাহর হাবিবের সাহাবি বলতেছেন, আমি রসুল করিমের জবান থেকে শুনছি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদের যাকাত দেয় না, আল্লাহর পথে যারা ব্যয় করে না, কিয়ামতের মাঠে এই সম্পদ তাদেরকে এক জায়গা করা হবে। বিরাট বড় মাঠ, মাঠের এক প্রান্তে তাদেরকে আল্লাহ পাক ধেয়ে নিয়ে যাবেন, ওই পাশে নিয়ে তাদের সমস্ত সম্পদগুলিকে একটা সাপে পরিণত করা হবে। এই সাপের কপালে থাকবে তিলক, চোখের মধ্যে থাকবে তিলক, এত বড় বিষধর সাপ। আল্লাহর নবী বললেন, একটা নিঃসাপ যদি সাপ পৃথিবীতে ছেড়ে দেয় তাহলে পৃথিবীর মাটিতে কোনো দিন ফসল হবে না, গাছ হবে না, তরুলতা পাতা বাঁচবে না, কোনো প্রাণীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকবে না। এই সাপের নিঃশ্বাস এত ভয়াবহ, নিঃশ্বাস যদি এত ভয়াবহ হয় তাহলে সাপ কত ভয়াবহ, তার দংশন, তার কামড়, তার বিষ কত ভয়াবহ হবে। নবীজি বললেন কিয়ামতের মাঠে এক কামড়েই 40 বছর পর্যন্ত বান্দার শরীরে বিষক্রিয়া হতে থাকবে। ওই সাপটা এসে শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহু আকবার তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, গোস্তগুলি টেনে টেনে কামড়ায় কামড়ায় ছিঁড়ে নিয়ে আসবে। হযরত আবু হুরায়রা বলতেছে, আমি আমার মাসুদ নবীজির জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত এই সাপটা কতদিন পর্যন্ত তারে কামড়াবে? তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি
ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহর নবী বলেন উম্মতরে তাদেরকে হাসরের মাঠের এক পাশে নিয়ে এইভাবে তাদেরকে কামড়ানো হবে, আর হাসরের মাঠে আর এক পাশে থাকবে আমরা এই সাধারণ বান্দা, তাদের হিসাব টানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাসরের মাঠে এক পাশে থাকবে দুর্নীতিগ্রস্তরা, সোরেরা, ডাকাতরা, সন্ত্রাসরা, রক্তচুষারা, যাকাত দেনওয়ালারা, যারা যাকাত দেয় না তারা, যারা মালের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না তারা হাসরের মাঠের এক কোণায় থাকবে। তারা ওদের জন্য কোনো সুপারিশ নাই, ওরা থাকবে এক কোণায়, ওদের মাঠ আলাদা থাকবে, জায়গা নির্বাচিত আলাদা। আল্লাহ রাসূল বলতেছেন সহিহ বুখারীতে হাদিস আসছে, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, তাদেরকে আলাদা করে রাখা হবে আর সমস্ত জনগণকে এক পাশে নিয়ে আসা হবে। আল্লাহ সবার হিসাব করবে, মানব জাতির হিসাব আল্লাহ টানবে, কিন্তু তাদের হিসাব তখনও ধরে নাই। জিন জাতির হিসাব টানবে, তখনও তাদের হিসাব আসে নাই। ফেরেশতা জাতির হিসাব আসবে, তখনও তাদের হিসাব ধরবে না। পশু পাখিদের বিচার হবে, বলে ফরিদে হুজুর পশু পাখির বিচার কি? হা, আপনাদের গ্রামের নাম কি? খন্দকিয়া। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বৃদ্ধি বিচার দেবে, রব আমারে দক্ষিণ পাড়ার গরু মারছিল, গুতা মারছিল, আমারে কষ্ট দিয়েছিল, আল্লাহ আজকে হাসরের মাঠে বিচার চাই। দুনিয়াতে তো আমাদের কোনো আদালত ছিল না, আমরা দুনিয়াতে কোথাও বিচার দিতে পারি নাই, আজকে তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তোমার কাছে আজকে ফয়সালা চাই। দক্ষিণ পাড়ার কুকুর উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে, বিড়ালে মামলা করবে, ছাগলে মামলা করবে, আপনি অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছিলেন, ওই কুকুর আপনার বিরুদ্ধে মামলা করবে, বুঝে যাবেন ওয়াজ। ওই কুকুর সেই দিন মামলা করবে, বাড়ির বিড়ালটারে খাবার দেন নাই, লাথি মেরে ফেলে দিয়েছেন, ওই বিড়াল মামলা করবে, আল্লাহ আমার খাবার দেয় নাই, লাথি মারছিল। আপনি গরুকে অন্যায়ভাবে পিটুনি দিয়েছেন, কাজ বেশি করাইছেন, মামলা করবে সে। কিয়ামতের ময়দানে পশু পাখিরা মামলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পশু পাখিদেরও বিচার করবেন, সেই দিন আমার আল্লাহ সমানভাবে বিচারের ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু বিচার হওয়ার পরে পশু পাখিরা মানব আর জিন ফেরেশতা ছাড়া সবাই মাটি হয়ে যাবে। শুধু এই তিন জাতি মাটি হবে না, মানুষ জিন আর ফেরেশতা এরা মাটি হবে না, বাকি সমস্ত পশু পাখিরা মাটি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশাই দিবে। সেদিন কাফের বেঈমান ওই দুর্নীতিগ্রস্ত যারা মানুষের হক মেরে মেরে গরিবের রক্তগুলি চুষে চুষে নিয়ে গিয়েছিল, তারা হাতের মধ্যে কামড়াই নিয়ে গোস্তগুলি কামড়াই টেনে সেরে ফেলবার বলে ফায়াকুলা রব্বি ওগরব লাউলা খারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে আপনি পাঠান, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠান। হাতের গোস্ত কামড়াবে, দেহের গোস্ত কামড়ায় কামড়ায় টেনে ছেড়ে ফেলবে, আর বলবে ইয়া রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, ফাসদাকা বেশি বেশি করে তোমার পথে আমরা দান করব, ওয়া কুম মিনাস সলিহিন সলিহিন নেককারদের, তোমার বন্ধু পেয়ারাদের অন্তর্ভুক্ত হয়ে আসবো, আল্লাহ আমরা নামাজি হব, সুরি বাটপারি করব না, আল্লাহ মানুষের হক আর মারবো না, গরিবের হক মারবো না, এতিমের হক মারবো না, অসুস্থর হক মারবো না, বৃদ্ধের হক মারবো না, বৃদ্ধার হক মারবো না, আল্লাহ আমরা সৎকার দিব, দান করব, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান
ইদা জা আজালুহা, বান্দারে একবার যদি হায়াত শেষ হয় এক মিনিটও তুমি দুনিয়াতে থাকতে পারবা না, আর যদি দুনিয়ার থেকে তুমি চলে যাও কবরে আর ফিরে আসার কোনো সুযোগ হবে না। একদিন মাটি ভিতরে হবে ঘর, যে মনামার কেন বান্ধ দালান ঘর, মনামার কেন বান্ধ দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের, কথা কি বোঝা চায়? বুঝতে হবে আমাদেরকে, আমাদের প্রত্যেকটা মুসলমানকে গিয়ে যদি বুঝতে পারি তাহলে আমরা আগামীতে ভালো মানুষকে নির্বাচন করব। সে আলেম হোক জেনারেল হোক, তাকে সাথ হতে হবে, ভালো ব্যক্তিত্ব হতে হবে। কি কথা কন না কেন, ভালো একজন ব্যক্তিত্বকে আমাদেরকে শনাক্ত করতে হবে, যা আমাদের লিডার মানিতে হবে। তাহলে আবার 20 বছর আমাদেরকে পস্তাইতে হবে, আবার পস্তাইতে হবে। যে রিক্সা চালায় সে রিক্সাই চালাবে, যে দিন মজুরি করে সে দিন মজুরি করবে, যে কামলা সে কামলা, সে ভিক্ষা করে যে ভিক্ষাই করতে থাকে। প্রিয় মুসলমান, আমার কথা আমারটা তিতা হলেও আমি বাস্তবসম্মত বক্তব্য দিচ্ছি, মনোযোগ দেন। তাদের কিয়ামতের ময়দানে দেখেন মানব জাতির হিসাব হবে, কিন্তু তাদের হিসাব আল্লাহ টানবে না, সাপে কামড়াইতেছে তাদেরকে, হিসাব টানা হবে না। জিন জাতির হিসাব টানা হলো, তাদের হিসাব তখনও নেওয়া হয় নাই। ফেরেশতাদের হিসাব টানা হবে, সেই তারপরও তাদের হিসাব টানা হয় নাই। তাহলে আপনি বুঝেন তো কত বছর কত দিন সেই দিন পার হবে, তখনও সাপে তারে কামড়াইতে থাকবে। এরপরে আল্লাহর নবী বললেন তারপরে তাদেরকে আনা হবে বিচারের কাঠগড়ায়। এত কোটি কোটি বছর তারা শাস্তির ভিতরে থাকলো, তারপরে আল্লাহ তাদেরকে বিচারের কাঠগড়ায় আনবে। বিচারের কাঠগড়ায় আনার পরে তারপরে আল্লাহ ফয়সালা দিবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এ তার আগে কোটি কোটি বছর, কোটি কোটি বছর তারা ওই সাপের কামড়ে নির্যাতনে অত্যাচার, হাসরের মাঠের এক কোনায় একটা মাঠ তাদেরকে বরাদ্দ করা হবে। এই দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতিবাজ যারা হবে, যারা আমার এতিমের টাকা মেরে দিল, যারা আমার গরিবের টাকা মেরে দিল, আমার বিধবার টাকা মেরে দিল, আমার চিকিৎসার অর্থাৎ গরিব মানুষের চিকিৎসার বরাদ্দের টাকা মেরে দিল, আমার দেশের সাধারণ মানুষের রাস্তার টাকা মেরে দিল, গমের টাকা মেরে দিল, বন্যার্তদের টাকা মেরে দিল, আমার দেশের ওই গরিব দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার টাকা মেরে দিল, কৃষকদের কৃষকের ওই আপনার কি বলে সালির টাকা মারল, ওই সারের টাকা মারল, তেলের টাকা মারল, ওষুধের টাকা মারল, বাড়তেছে সুপারিশ পেয়ে যাবো, আর কাবা করে দিয়ে খুদার ঘর তাওয়াফ করিয়া, আর ওই যে টুইন টাওয়ার কি কি কোলক টাওয়ারে থাকিয়ে ও সুন্দর এই কি বলে আপনার ভিআইপি হোটেলে থাকিয়ে ও কাবা ঘরে জিয়ারত করে হস্টস করে এসে মনে করছে বেশ তো পেয়ে গেছি। শয়তানে হাঁস আর করে ওরে সাসা, তোর মতো সাসা থাকতে আমার আর টেনশন নাই, তুই একাই বাঙালি শেষ করে দিবি যা। কোলক টাওয়ারে থাকে মক্কায় যে জানেন, ভিআইপি হোটেলে যায় থাকে, এখানে যায় থাকে, আরাম করে খায় দা, মাঝে মধ্যে নামাজ আসলে আসতে পারে, না আসলে না আসে, ওখান থেকে নামাজে দা, ওই নামাজ মিনিটে হস্টস করে টপ টপ করে খোদার ঘর ধরে কান্দি কেটে মনে করছে একবারে মাপ পেয়ে গেছি। আর আমার দেশের এতিম টাকার অভাবে ধুকে ধুকে কষ্ট করছে, আমার দেশের অসুস্থ ব্যক্তি যার জন্য সুস্থতার বরাদ্দ ছিল, ওষুধের বরাদ্দ ছিল, ও ওষুধ না খেয়ে ধুকে ধুকে কষ্ট করছে, আমার দেশের দরিদ্র ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে তার জন্য বরাদ্দ ছিল, তার টাকা না মেরে দিয়েছে, সেও কষ্ট করে কোনদিন খাইছে কোনদিন না খেয়ে থাকছে, আর আপনি ভাবছেন বেহেস্ত পেয়ে গেছি। কেয়ামতের ময়দানে রসুলের সুপারিশ পাবো, আল্লাহ নবী এই সমস্ত উম্মতের দিকে ফিরে তাকাবেই না, ফিরে তাকাবেই না কেয়ামতে। ভুল করে ফেলছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই,
এই সমস্ত অপরাধগুলি যেগুলি হক্কুল ইবাদ না হক্কুল আল্লাহর হক। রসুল করিমের সুন্নত আপনি হয়তো একটা বলছেন আর একটা মানেন নাই। এই সমস্ত পাপী যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলা যাবে না, সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ, কিন্তু হক্কুল ইবাদ যে মারছে বান্দার হক, ওই দরবেশ চিনছেন তো আপনারা, দরবেশ এই দরবেশে মারছে টাকা, বিরাট বড় বুজুর্গ প্রত্যেক বছর হজে গেছে আর প্রত্যেক রমজানে যাইয়া ও এতে কাপ করতো কাবার শরীফে, কত বড় দরবেশ, বাপ রে বাপ। কয় আমি সহি হাদিস মানি আর মাঝে মধ্যে কোরআনেও কিছু সমস্যা আছে, কত বড় হারামজাদা চিন্তা করেন, কোরআনেও কিছু সমস্যা আছে, দরবেশ আমি সহি হাদিস মানি। তো এখন বোঝা গেল যে কি সহি হাদিস এতদিন মানছে, বুঝতে পারছেন? তাহলে এরকম কত দরবেশ আমাদের দেশে আছে, প্রত্যেক বছরে রমজানে সে এতেকাফ করতে যায় কাবাতে, বুঝেন আপনি? এই দরবেশ, এই দরবেশে কাবা শরীফে যাইয়া, কাবা শরীফে যে এসে রমজানে এতেকাফ করে, আর এই দরবেশের ছেলে 350 টাকা খরচ করে খাল তার ছেলের বিবাহ বার্ষিকী উদযাপন করতে যাইয়া 350 কোটি টাকা খরচা করে, 350 টাকা খরচ করলে আমার দেশে, আমার দেশে হাজার হাজার গরিব মানুষের বাড়ি বানাই দিও আল্লাহ, ঠিক বলেন না কেন? আমার দেশের হাজার হাজার চিকিৎসাহীন মা বাবা বৃদ্ধ মানুষের চিকিৎসা করে তার মনে অন্তত শান্তি দেওয়া যায়। সোরের গোষ্ঠী করছে টা করছে, তারপর আপনার আলেমরা ওদেরকে ভোট দিবে দিবে, ভালো মানুষ দেখে ভোট দিবে না, যে পয়সা ছুটাইতে পারে খালি এর পিছু পিছু দৌড়াবে, আপনাদেরও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এই চোরদেরকে যারা সমর্থন করছেন তাদেরকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য তখনও শুরু করেন নাই, হাশরের ময়দানের প্রাথমিক সময় আল্লাহর কাহানিয়ত এসে গেল, আল্লাহ বিরাট বড় শক্ত হয়ে গেলেন, আল্লাহ এখন বুক মেজাজি আল্লাহ পাক রুদ্র হয়ে গেছেন একেবারে রাগ, সৃষ্টির প্রতি আল্লাহ বিরাট বড় রাগ, হাই হাই কাহানিয়ত এসে গেল, সৃষ্টির প্রতি আল্লাহ মায়ার নজরে তাকান না, বিরাট রাগ করে বসেন আল্লাহ। এরকম বহুদিন পার হয়ে গেল, সূর্য মাথার উপরে আধাত, দুঃখিত 1 থেকে 2 কিলোমিটার, সূর্যের উত্তাপ বর্তমানে পৃথিবীতে যে সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ভিতরে বাবা ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে শুধু আগুনের ঝড় হতে থাকে, এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ ফেরেশতারা প্রত্যেক দিন হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি টন গ্যাস নিক্ষেপ করেন সূর্য ওটাকে জ্বালানোর জন্য, আবার সূর্য যখন বেশি উত্তাপ হয়ে যায় ফেরেশতারা আবার বরফ নিক্ষেপ করেন এই সূর্যটাকে ঠান্ডা বানানোর জন্য। এই জন্য আপনারা দেখবেন শীতের সময় আল্লাহ গরম কমায় দেয়, গরমের সময় আল্লাহ গরম বাড়ায় দেয়, এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে, যদি পৃথিবীতে আলো না আসতো একটা উদ্ভিদ প্রাণী পৃথিবীতে বাঁচত না, মানব জাতির অস্তিত্ব সৃষ্টির মধ্যে পৃথিবীর মধ্যে থাকতো না। এই সূর্যটা এখন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13 হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো হয়ে যায়, সেখানে সূর্য 200 কোটি, তার মানে সূর্যটাকে যদি নিচে দিয়ে দেওয়া হয় পৃথিবীর তামা হয়ে যাবে, এই সূর্যটা সেই দিন থাকবে হাসরের মাঠে 1 থেকে 2 কিলোমিটার মাথার উপরে। আল্লাহ সেই দিন সূর্যের উত্তাপে মানুষ পুড়ে যাবে না, মিসমার হয়ে যাবে না, কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, ঘামের তাণ্ডব এতই মারাত্মক হবে, আল্লাহ রসুল বলতেছেন কারো থুতনি পর্যন্ত কারো বুক পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে।
পানির তৃষ্ণায় হাউজে কাউসার ছাড়া হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না। এটা কিন্তু চট্টগ্রাম শহরের মতো ছোট্ট কোনো শহর না, পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব ওই মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত ফেরেশতারা এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত জিন জাতি এক মাঠে দাঁড়াবে, সৃষ্টির সমস্ত প্রাণী আল্লাহর আদালত ওই মাঠে দাঁড়াবে। তাহলে মাঠটা কত বিরাট হবে একটু চিন্তা করেন, কত বিরাট মাঠ। এই জন্য আল্লাহ বলে নবিল আখিরাতিহুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুমিন। আপনি যে দুনিয়ার জগতে মাত্র 60 বছর বাঁচেন, এই দুনিয়াতে একবার সামান্য সময়, কিন্তু হাসরের মাঠটা হবে দুনিয়ার 60 বছর না, দুনিয়ার 50,000 বছর যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পার হবে। এবার তাহলে বুঝেন কত বিরাট হবে সেই আখেরাতের জিন্দিগি। আমি যে ওয়াজ করছি, বাড়ি যেয়ে একটা গবেষণা করবেন, গবেষণা যদি করেন, ফিকির যদি করেন, চিন্তা যদি করেন, তাহলে আপনি আমার ওয়াজের সারমর্মটা বুঝতে পারবেন। আর যদি বাড়ি যেয়ে চিন্তা না করেন তো অসুবিধে নেই, বেচিন্তা হয়ে ঘুমাবেন, সকালবেলা আবার সে অপরাধী হবে, ফজরের নামাজ কাজাই হবে, সে অন্যের মাল কেড়ে নেওয়ার ধান্দায় চিন্তা মগজ আসবে, মিথ্যা বলার প্রবণতার থাকবে, স্ত্রীর সাথে ঝগড়ার প্রবণতা হবে, সন্তানের হক নষ্ট করার প্রবণতা হবে, আর একজনের জমিন মেরে খাওয়ার ধান্দা থাকবে, যদি চিন্তা না করে না। সেই হাসরের মাঠে আল্লাহর কাহারিয়া সমস্ত মানব জাতি দৌড়ে আদম সফিউল্লাহর কাছে, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি আবুল বাশার, আল্লাহ অনেক বড় আদর করে আপনাকে সৃষ্টি করলেন, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাহারিয়াত বড় মজবুত, আর আমাদের সহ্য হয় না, পানি তৃষ্ণা জিব্বাসকে বের হয়ে গেছে, আদম গো খুদার দরবারে যায় আপনি আমাদের জন্য কথা বলেন, সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে না এই বিষয়ে আজ আমি অপারগ, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও, এই বিষয়ে আমি আজকে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, সবে আসবে নূহ নবীর কাছে, আপনি শরীয়তের পিতা, তিনিও একই বলবেন আমি অপারগ এই বিষয়ে। আল্লাহর কাহারিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি করা, আমি নূহ আলাইহিস সালামের পক্ষে এই মুহূর্তে সম্ভব না, তোমরা অন্য কারো কাছে যাও। সবাই দৌড়াইয়া হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসবে, দাউদ আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছিলেন, আপনাকে জবুর দিয়েছিলেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছিলেন, আপনি যান। দাউদ আলাইহিস সালাম বলবে না আমি ওই বিষয়ে অপারগ, আমি পারতাম না, অন্য কারো কাছে যাও, দৌড়ে আসবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম আপনি তো আল্লাহর খলিল, আপনি একটু আল্লাহকে সন্তুষ্ট করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি খলিল হতে পারি, কিন্তু এই বিষয়ে আমি অপারগ, তোমরা অন্য কারো কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসবে, মূসা আপনি তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কালাম বিনিময় করতেন, আজকেও আপনি যান আল্লাহর সাথে কালাম করেন, কথা বলেন। আমরা হাসরবাসী বড় অসহায়, আল্লাহর কাহারিয়াত বড় মজবুত, আমাদের আর সহ্য হচ্ছে না এই শাস্তি, আপনি একটু যান। আল্লাহু আকবার। সেই দিন মূসা আলাইহিস সালাম বলবে আমি এই বিষয়ে অপারগ, আমি আল্লাহর সাথে আজকে কালাম করতে পারবো না, তোমরা যাও অন্য কারো কাছে। দৌড়ে আসবে ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা গো আল্লাহ আপনাকে রুহুল্লাহ বানিয়েছিল, আপনি যান আল্লাহর দরবারে, আপনি আল্লাহর কাছে যান। ঈসা নবী বলবে দেখো আজকে হাসরের ময়দানে সব নবীরে অপারগ হবে, কিন্তু একজন আজ আল্লাহর সাথে কথা বলতে পারবে, আমি ঈসা নবী, নবী হওয়া সত্ত্বেও যেই নবীর উম্মত হয়েছিলাম তিনি আখির নবী, রহমাতুল্লিল আলামিন।
আলামিন চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশরে, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার বেগের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী, তুমি কতই দিলে নতুন ভাই বরাদার পুত্র স্বজন, খুদা পেলি অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী, বুঝা যায়? ঈসা নবী বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, যাও চল তার কাছে, সমস্ত হাসুরবাসী দৌড়ে আসবে আল্লাহর হাবিবের সামনে, দাঁড়া দাঁড়া কাঁদতে থাকবে, একসাথে বলবেন আল্লাহু আকবার, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন জুবাইর, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ এবং ইমাম আবু হানিফা, আবু শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, হুজুর গাউসে বাগ, খাজা মাইনুদ্দিন চিশতমী, সানজিরি বাহাউদ্দিন নাসুন বুখারী, মুজাদ্দিদ আলফাসানি, সার মাযহাব, সাদ্দুরিকা ওলি আল্লাহ, গাউস, কুতুব, মুজাবা, নকওয়া, আখির আবদাল, সবাই আল্লাহর নবীর সামনে দাঁড়া কানবার বলবি, ইয়া রাসূলুল্লাহ, হাসরবাসী বড় কষ্টের মধ্যে আছে নবী গো, আপনার উম্মত বড় কষ্টের মধ্যে আছে, এই উম্মতগুলির চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে আমার নবীর রহমতের দরিয়ে জোশ লেগে যাবে, আল্লাহর নবী ডাক দেবে, উম্মত দাঁড়াও, হ্যাঁ আমি আজকে আল্লাহর সাথে কালাম করব, হ্যাঁ আমি আল্লাহর সাথে আজকে কথা বলবো, তোমরা দাঁড়াও আমি আল্লাহর দরবারে যাইতেছি, আল্লাহর নবী দৌড়াইয়া আসি মোল্লার সামনে যাইয়া খুদার কুদ্রতি কদমের সামনে সেজদায় পড়ে যাবে, আল্লাহর নবী বলতেছে, উম্মত, আল্লাহ আমার কলবের ভিতরে এমন হামদের বাক্যগুলি ঢুকাই দিবে, আমি এত প্রশংসা আল্লাহর করতে থাকবো, প্রশংসা শুনে রাব বলবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমি বলবো, ইয়া রাব, হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, ইয়া রাব্বি, হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ ডাক দেবে, হাবিব মাথা উঠান, কাদার জন্য হাসরের মাঠ আমি কায়েম করি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আর আপনি কাঁদবেন না, কি চান যা চাবেন, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, চিৎকার মেরে জোরে বলবেন কি, মারহাবা, সালাতু লিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতু লিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমি তো ওয়াদা করছি আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, যা কাউকে দেই নি আর কাউকে দেব না, হাসরের মাঠে আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী আশফিউল মুজনিবিন, হাসরের মাঠের মালিক আমি, কিন্তু হামদের পতাকা আপনার হাতে, হাসরের মাঠের মালিক আমি, কিন্তু সুপারিশের পতাকা মাকামে মাহমুদ ওয়ালা, আপনি নবী নিজে, আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদ ওয়ালা,
আর আপনি শাফিউল মুজলিমিন, আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। এখন কেউ যদি বলে, কোন দলের লোকেরা যদি বলে, কোন গোষ্ঠীর আকীদা যদি হয়, কিয়ামতের ময়দানে রসুল নিজের চিন্তায় পেরেশান, তাহলে বোঝা গেল সেই দল ভ্রান্ত, তাদের বিশ্বাস আকীদা ভ্রান্ত, তাদের সাথে বিশ্বাস আর জাহান্নামের সার্টিফিকেট কিনে নিয়ে যাওয়া একই কথা। কথা বলে আপনাকে ইমান আকীদা বুঝে কবর দিতে হবে, না হলে সুন্নতুল জামাতের কোন বিকল্প, একসাথে বলে বিকল্প, বিকল্প, বিকল্প হতে পারে একটাই মাত্র নাজি দল, আহলে সুন্নতুল। আল্লাহর কোরআনে আল্লাহ বলে, হাবিব আমি তো আপনাকে মাকামে মাহমুদের ওয়াদা করে রাখছি, উঠান মাথা, কি চান আপনি? তখন নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি যান, মাথা উঠান, আপনার পছন্দ অনুযায়ী আপনি যাকে সুপারিশ করবেন, যাকে ক্ষমা করতে বলবেন, আমি আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দেব। না না হয় না, আরো জোরে বলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানী। আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা হয়ে গেলেন, হামদের পতাকা সুপারিশের পতাকা আমার নবীজির হাতে, উম্মত বেছে 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 ডাক দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে কিভাবে চিনবেন, অথচ আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, হারুনের উম্মত, ও ইয়া দাউদের উম্মত, সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নবীদের উম্মত, নবী গো এত মানুষের ভিড়ে আপনি উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী জবাব দিলেন উম্মত রে, সাহাবীরা রে, আমার উম্মতরা পাঁচ ওয়াক্ত ওযু করবে, একসাথে কোন আল্লাহু আকবার, কি করবে কি করবে, ওযু করে শুধু ওযু করে চলে আসবে না নামাজ পড়বে? আল্লাহর রাসূল বলেন আমার উম্মত পাঁচ ওয়াক্ত ওযু করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওই ওযুর চিহ্নগুলি ওযু করার কারণে, সেজদা দেওয়ার কারণে। আজাজিল তো চিনছেন তো আপনারা, শয়তান আজাজিল, সে পর্যন্ত আল্লাহর নবীর সামনের কাছাকাছি এসে দাঁড়ায় থাকবে, যদি রসুল আমাকে টেনে নিয়ে যায় সে আশাই থাকবে, কিসে থাকবে আশা, মানে এত পরিমাণে টানতেছে, আসো আসো আসো, টানবে উম্মতকে টেনে টেনে নিবে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যারা রসুলের সুপারিশকে অস্বীকার করছে তাদেরকে টানবে না, কেমনে টানবে? সে তো মানেই নেই, সে তো আল্লাহ রসুলকে মানেই নেই, দুনিয়াতে বিশ্বাসই করে না যে কিয়ামতের নবী পেয়ারা রসুল আল্লাহর হাবিব সুপারিশ করতে পারবে, সে তো বিশ্বাস করে না। তো যখন বিশ্বাসই করে নাই তো কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল কি বলবে জানেন? তাদের সামনে পর্দা পড়ে যাবে, পর্দা পড়ার পরে ফেরেশতারা বলবে, ইয়া রসুল আল্লাহ সে তো উম্মত, না পর্দা পড়ে দেবে, আল্লাহ রসুল বলবে ফেরেশতারা তো আমার উম্মত, ফেরেশতারা বলবে ইয়া রাসূল আল্লাহ আপনার উম্মত বটে কিন্তু আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন মতবাদ আকীদা যেগুলো আপনি পোষণ করেন নাই, সাহাবীরা পড়তেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফসালিন ওলিয়া উলিয়া আত্মিয়া উলিয়া আত্মিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ফুদালারা কোনোদিন করে নাই, কিন্তু তারাই এগুলো করতো, নতুন নতুন মতবাদ তারা আবিষ্কার করছিল। ইয়া রাসূলুল্লাহ তারা ইন্তেকালের পরে এই বেদাতের উদ্ভাবন করেছিল, নতুন মতবাদের উদ্ভাবন করেছিল, তখন আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও,
দূর হয়ে যা, এই নব্য আবিষ্কৃত বেদাতি আকিদার বল দূর হয়ে যা, উম্মত হবে কিন্তু সুপারিশ পাবে না। এই জন্য আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে, বিশ্বাস করার মতো করতে হবে, আকাইদা হলে সুন্নতুল জামাতের উপরে দায়ম কায়েম থাকতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে এই পতাকাকে শক্ত করে ধরে রাখতে হবে। যদি না করতে পারেন তাহলে হাসরের ময়দানে কঠিন পসার উপস্থিত হবে, যেই পসার আর শেষ নাই, যেই বিপদের আর কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে বলে দিয়ে যে মাঝে মধ্যে ওয়াজে বলি, কেউ যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, ধরেন আল্লাহ তাকে বিতাড়িত করে দিছে, যা বান্দা তুই আমার সামনে আসবি না, তুই পাপিষ্ট, তোকে আমি পছন্দ করলাম না, আমার হিসাবে তুই হেরে গেছিস, যা বান্দা চলে যা। কোরআনে আসছে, যা বান্দা তুই চলে যা, বাম হাতে আমল নামে আসছে, নেকির পাল্লা তোর হালকা হয়ে যেতেছে। এই বান্দাগুলি মানুষগুলি সেই দিন আল্লাহ রসুলের দরজা তার জন্য খোলা থাকবে। একসাথে বলে আল্লাহ, আমাদের রসুলের দরজা তার জন্য খোলা থাকবে। আর যদি আল্লাহ রসুলের সাথে গুস্তাখি করেন, বেয়াদবি করেন, যদি হাবিবে কিবরিয়ার সাথে বেয়াদবি হয়ে যায়, তাহলে এই দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিবের দরজা যদি বন্ধ হয়ে যায় তো আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই। তাই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই আহলে সুন্নতের জামাতের আকাইদের উপরে আপনারা প্রতিষ্ঠিত থাকবেন। মেহেশরের মাঠ বড় ভয়াবহ হবে, বিরাট হবে আর ব্যাপক হবে, সেই কঠিন মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেই দিন আল্লাহর সুপারিশ ছাড়া আর কোনো সুপারিশ থাকবে না, সেই দিন আরশে মোল্লার নিচের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না, সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য দুনিয়ার থেকে যত দূর পারেন আল্লাহর কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহর পেয়ারা রসুলের বরগাহে সুপারিশ চান। আমি মদিনাতে মক্কাতে যত মদিনাতে যত দিন ছিলাম, তো প্রত্যেক দিনই জিয়ারত করার ইচ্ছা করতাম, আমার রওজা শরীফের পাশে দাঁড়ানো অভিপ্রায় নিয়ে আমি পাশাপাশি যে বসতাম, তো রওজা শরীফের জিয়ারতের সময় দেখতাম ওখানে তো দাঁড়ানোর সুযোগ থাকে না, অনেক মানুষ আর দাঁড়াইতে দেয় না। তিন প্রকারের হাজি আছে, এক হাজি হলো সেলফি হাজি, ওখানে যাই আসে ভিডিও করে ছবি তোলে, অথচ ও জানে না যে এখানে কে ঘুমাই রয়েছে। আহা, ও যদি বুঝত, সে যদি বুঝত যে আল্লাহর হাবিবের জিয়ারত কত দামি, উম্মত যদি জানত আল্লাহর নবীর রওজা মুবারকে দাঁড়ানো কত দামি, উম্মত যদি দাঁত দেখত তাহলে পৃথিবী থেকে হামাগুড়ি দিয়ে হলেও যাইত, সারা পৃথিবী থেকে ক্ষুধার্ত হয়ে হামাগুড়ি দিয়ে হলেও উম্মত ওখানে যাওয়ার চেষ্টা করত। আল্লাহর হাবিবের বারগাহে হাজিরা দেওয়াটা যে কত দামি, আল্লাহর নবীর কদম মুবারকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা যে কত দামি, যদি উম্মত বুঝত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও পৃথিবীর অন্য প্রান্ত থেকে যাওয়ার চেষ্টা করত। তো কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে, আবার আর এক প্রকারের হাজি আছে যেটি নজদিমার হাজি, ক্ষমা করবেন আমাকে, তাদের মতবাদটা তো খুব মারাত্মক মতবাদ, তাদের মতবাদে আল্লাহ রসুলকে তারা তেমন কিছু মনেই করে না। হ্যাঁ, এটা তাদের মতবাদ, তাদেরকে শেখানো হয়, তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দেয়, ধীরে ধীরে প্রশিক্ষণ দেয়, এটা ক্ষমা করবে। আমরা সুন্নি উলামায়ে কেরাম যে আলোচনাই করি, আল্লাহ রসুলের শানে একটু না শুনলে না বললে আমাদের কলিজায় শান্তি হয় না, জোরে কর, আমাদের কলিজায় কি হয় না, শান্তি হয় না, আমরা এই পরিপূর্ণতা পাই না, আমাদের কাছে ভালো লাগে না, মনে হয় যে আমি কি যেন অপূর্ণ রেখে আসছি। যদি কোনো আজ আল্লাহ রসুলের শান আমি গাইতে না পারি, বলতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার কি যেন একটা অপরিপূর্ণতা রেখে আসছি, আমার কাছে আর ভালো লাগে না।
আর যারা আশিকের রসুল এসকে যাদের কাছে ভালো লাগে তারাও চিন্তা করে যে একটু শান শুনলে এই তাদের কলিজাও শান্তি পায়। কলিজা কি পায়? শান্তি লাগে। এটা আলাদা শান্তি, এটা দলিল দিয়ে শান্তি হয় না, এটা রসুলের এসক মোহাম্মদ যার অন্তরে আছে সে মজা পায়। তো বিপরীত মুখী আমাদের বিপরীত যে ভাইরা আছে তারা কিন্তু এতটা এই মুখী না, তারা এই মুখী আলোচনাটা খুব কম করে এবং উপস্থাপনটাও খুব কম হয় তাদের। তো যার কারণে তাদের মুসল্লিরা এই ব্যাপারে উদাসীন থাকে, তাদের অনুসারীরা এই ব্যাপারে উদাসীন থাকে। আমরা চাই না যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কোন উম্মত আল্লাহর রসুলের কাঠগড়ে আসামি হয়ে যায়। আমি একবার বলছি, যদি আপনি আল্লাহর হাবিবের কাঠগড়ে আসামি হন তাহলে আল্লাহর দরজায় আপনার আর কোনো জায়গা নেই। যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যান, আল্লাহর রসুল যদি আপনাকে দয়া করে কবুল করে তাহলে বুঝলেন আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ, আর জোর হবে না, আপনি বেঁচে গেলেন। এই জন্য আল্লাহর রসুলের শানের পক্ষে, ইজ্জতের পক্ষে, মহাব্বতের পক্ষে থাকবে, সবসময় থাকবে। আপনি কোন দল করেন, কোন পীরের মুরিদ, কোন গোষ্ঠীর কোন ব্যক্তি, কোন আলেমের ওয়াজের ভক্ত, সেটা আপনি হতে পারে, হইছেন, কিন্তু আল্লাহ রসুলের চাইতে আপনি কাউকে প্রাধান্য দিতে পারেন না কখনোই। পৃথিবী উল্টে গেল, আকাশ ভেঙে পড়ে গেল, বঙ্গোপসাগর শুকিয়ে গেল, আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করলো, এই স্পর্ধা দেখাইতেই যাবে। আপনাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তাও খুব মনোযোগ। তো মহেশ্বরের মাঠ কায়েম হয়ে গেল, আল্লাহর হাবিবের সুপারিশ চলতে লাগলো। একসাথে বলবেন না মারহাবা। কত সময় চলছে এই সুপারিশটা? কত সময় চলছে? কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়ার জিন্দগির চাইতে হাশরের জিন্দগিটা আপনার জন্য অনেক উত্তম হবে। দুনিয়ার জিন্দগির চাইতে পরকালের জিন্দগিটা আপনার আরো দামি হবে। এই জন্য আমরা সুন্নিরা বলি আমার নবী রওজা মোবারকে জিন্দা জিন্দা জিন্দা। কথা কেন দামি বলিনি? কোরআন থেকে বুঝতে হবে। আপনার যে দুনিয়ার জিন্দগি, এই দুনিয়ার জিন্দগির চাইতে পরপরের জিন্দগিটা আরো দামি হবে, আরো সম্মানিত হবে, আরো ইজ্জতওয়ালা হবে। আমি আল্লাহ আপনাকে আরো সম্মান দিব, আরো আল্লাহ আমি আপনাকে মর্যাদা দিব, আপনাকে যা সাবেন আনতে। এরপরের অংশে আল্লাহ আবার বলতেছে ولسوف يعطيك ربك فترضى. বন্ধু শুনে নেন, আপনাকে আমি আল্লাহ অচিরে খুশি করব, রাজি করব, আপনি খুশি হবেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহ আপনাকে খুশি করবে? নবীজি বলেন, হাশরের মাঠে আল্লাহ আমাকে খুশি করবে। যে না কবেন সে বুঝবো কিপটিয়ে। জোরে বলে, আরো জোরে, না না না, আরো জোরে, একসাথে, অনেক বড় দামি কথা আল্লাহ। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর কথার কোনো ডাইন বাম না। হাবিব, অচিরে আমি আল্লাহ আপনাকে খুশি করব, রাজি করব আমি আল্লাহ। সাহাবীরা বলল, হুজুর আল্লাহ আপনাকে খুশি করবে কখন? বলে, হাশরের মাঠ। কিভাবে আল্লাহ খুশি করবে আপনাকে? বলে, আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দেবে, আমি যা চাব আল্লাহ তাই দেবে। বলে, হুজুর কি চাবেন আপনি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, কিয়ামতের মাঠে
আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি নবী জান্নাতে থাকবো তা হবে না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহর নবী খুশি হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা হাবিব, আপনারে খুশি করব। এজন্য কুরআন বলে হুজুর দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য মঙ্গলময়। এই জন্য আমরা সুন্নিরা হস্ত করি রওজা শরীফে মদিনাতে না গেলে আমরা সুন্নিরা পাগল করা হয়ে যাব। কোন সুন্নি হজ করার পরে মদিনা না গেলে সে পাগল হয়ে যাবে, সস্তির হয়ে যাবে। আমি হজ শেষ করার পরে, হজ শেষ করার পরে আমি হাজিদেরকে দেখছি এবং আমি নিজেও পাগল হয়ে গেছি। আমার সাথে আমার রুমমেট দুইজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, বিশ্বনাথ সিলেটের আলিয়ার প্রিন্সিপাল মহোদয় সাহেব ছিলেন, ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন, দুজনে আশিক রসুল সুন্নি। হজ শেষ করার পর আমরা বারবার মুনাজ্জিমকে বলতেছিলাম, ভাই তাড়াতাড়ি আমাদেরকে মদিনায় নেন। বলতেছিলাম, হুজুর আমার তো কিছু করার নাই, সরকার যেইভাবে বাজেট করেছে সেইভাবেই তো যেতে হবে মদিনায়, সময় মাত্র 8 দিন। আমরা বললাম, যদি কেটে কুটে দেওয়া হয় আমরা পয়সা দিব, আমাদেরকে নিয়ে যান, কোনো সুযোগ নাই। বন্ধু আমার, যারা আশিক রসুল হজ শেষ করার পরে মদিনায় যাওয়ার জন্য তারা পাগল, কারণ রওজা শরীফের হাজিরা মসজিদ নববীর নামাজ, আল্লাহর নবী রওজা মুবারকের দিকে চেয়ে থাকা, বসে বসে দুরূদ শরীফ পড়া, বারে বারে নবীজি রওজা মুবারকের পাশে যাওয়া, এটা যে কত আনন্দের, আশেক ছাড়া এই আনন্দ অন্যকে বোঝানো সম্ভব না। বন্ধু আমার, আল্লাহ রাসূল এই জন্য বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ, তিনি আশিফা ও সাকামের ভিতরে, তিনি বহু বছর আগে, প্রায় 800 বছর আগে তিনি কিতাবখানা লিখেছেন। এই কিতাবের ভিতরে হাদিসের তাফসীর উনি করেছেন বিশদ আকারে। আল্লাহু আকবার, নবী বলেছেন, উম্মত আমার জিয়ারতে যারা আসবে, আমি নবী রওজা মুবারকের পাশে যারা দাঁড়ায় সালাম দিবে, আমার সাক্ষাতে যারা আসবে কিয়ামতের ময়দানে, তাকে সুপারিশ করা আমি নবীর দায়িত্ব হয়ে যাবে। এই জন্য রওজা শরীফের পাশে দাঁড়ানো যে কত বড় দামি, উম্মত যদি জানতো হামাগুড়ি দিয়ে হলো তারা যাইতো। কিন্তু আফসুস, নজদিপন্থী হাজি যারা আছে রওজা শরীফের সামনে গেলে কোন রকম সালাম দিয়ে চলে যায়, কোনো অনুমতি নাই। কিন্তু সুন্নিপন্থী হাজি যারা থাকে রওজা শরীফের সামনাসামনি, সালাম যেখানে দাঁড়ায় দাঁড়ায় দেয়, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আর স্থির রাখতে পারে না, পাগল পাড়া হয়ে যায়, ঝড় ঝড় করে ঝর্ণার মতো তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। অনেক হাজি পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, চোখে পানি, মুখে সালাম, আদবের সাথে সে হাঁটতে থাকে, ধীরে ধীরে সালাম দিতে থাকে আর কাঁদতে থাকে আর সুপারিশ চাইতে থাকে, আর রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আসছি, নবী গো কোনোদিন আর আসার সুযোগ আছে কি না? ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে, কোনোদিন আর আমি আসতে পারবো কিনা? নবী গো কবুল করে নেন গোলামের হাজিরা, আর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ থেকে আমাকে মাহরুম করবেন না, আপনার কদম থেকে দূরে সরাবেন না, আপনাকে না আমাকে না উম্মেদ আপনি করে দিবেন না, মাহরুম করবেন না, গোলামকে আপনার কদমে জায়গা করে দিবেন।
এই জন্য সুপারিশটা আমাদের জীবনের অনেক বড় দামি একটা পার্ট, আল্লাহর হাবিবের মোহাম্মদ অনেক বড় দামি একটা সেকশন, কখনো যেন আপনার ভুল না হয়। যত পৃথিবীর দামি বক্তা আসুক, দামি ব্যক্তিত্ব আসুক, এমনকি হারামাইনের ইমামও যদি সুপারিশের বিরুদ্ধে বলে তা আমরা মানতে পারব, কথা বল না কেন, মানতে পারব, মানা সম্ভব না কখনো। হারামাইন তারা সম্মানিত ইমাম, তারা ওখানে হারামে নামাজ পড়ান, তারা আল্লাহ তাদেরকে সম্মান দিচ্ছেন, কিন্তু তারাও যদি বলে তো মানব, মানা যাবে। আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে যদি তারা বলে তো মানা যাবে অবশ্যই। এই কথাটা আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন, আল্লাহ কায়দে আহলে সুন্নতুল জামাতের পথে আমাদেরকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টা বলছিলাম বারবার, যে দুনিয়াতে আমরা যেন হকের উপরে চলি, মানুষের হক, বান্দার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আমরা মিটিয়ে চলি, পাওনাদারের পাওনাটা মিটিয়ে দিই। অ্যাটেনশন, শেষ বাক্য, মানুষ মারা যায় না, যায়, মারা যাওয়ার পরে তার জানাজা উপস্থিত হয়, তখন ইমাম সাহেব হুজুর অথবা নেতৃস্থানীয় মুরব্বী যারা আছেন তারা বলেন যে আপনারা এই লোকের কাছে কিছু পান কিনা, যদি কিছু পেয়ে থাকেন তাহলে আপনারা বলেন, তার আওলাদরা আছে মিটাই দেওয়ার ব্যবস্থা করবে, যদি আওলাদ না থাকে তাহলে সমাজের নেতৃস্থানীয় বলে তাহলে আমরা দেখবো আপনার এটা মীমাংসা করে দেওয়া যায় কিনা। কেন বলে জানেন, আল্লাহর হাবিব সাহাবিরা ইন্তেকাল করার পরে কোন সাহাবি যদি ঋণ থাকতে, এ আমার দিকে তাকান, কোন সাহাবি যদি ঋণ থাকতে, এ শুনেন, আল্লাহর নবীর কোন সাহাবির ইন্তেকালের পরে যদি কোন সাহাবি দুনিয়াতে ঋণ থাকতেন, আল্লাহর নবী তাকে ডেকে এনে নবীজি নিজের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে উঠাইয়া তার ঋণ মওকুফ করাইতেন, অথবা ওই ব্যক্তির দিয়ে আল্লাহর নবী ক্ষমা করাইতেন, তারপরে তাকে কবরে পাঠাইতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য ঋণ থাকবেন না দুনিয়াতে, কোনো মানুষের কাছে ঋণ থাকবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। আমাদের পীর মাসে আমাদের বুজুর্গ, আমাদের আকাবির যারা ছিলেন তারা হকের উপরে বাতিলের কাছে মিথ্যার বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন, যেমন খানকার পীর ছিলেন, আবার জিহাদের ময়দানে বীরও ছিলেন, কথা ঠিক কিনা? এই জন্য এইগুলি আমাদেরকে সোচ্চার হতে হবে, শক্ত হতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক। আমি দূরের মেহমান, ঢাকা থেকে আসছি, আবার চলে যেতে হবে, দোয়া করবেন আল্লাহ যেন রাস্তার নিরাপত্তা এবং দুর্ঘটনা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন, এবং রাস্তায় যেন আল্লাহ নিরাপত্তা দেন। প্রত্যেকটা সুন্নি ওলামা ইকরাম যারা আছেন তাদেরকে যেন আল্লাহ রাস্তায় নিরাপত্তা দেন। যদিও এখন একটু পরিবেশ তেমন একটা অনুকূলে না, আবার খারাপও না, অনুকূলে না আবার খারাপও না, প্রশাসন ইনশাল্লাহ, ওই আবার খবরে শুনলাম আজকে সেপ্টেম্বর থেকে তারা অভিযানে নামতেছে, সারা বাংলাদেশ সিরুনি অভিযান দিবে আর কি, বুঝতে পারতেছেন, গাঞ্জাটি হিরুইছি ডাকা চোর বটপর শিকট দু একটা যা আছে কট করবো আর কি, ধরব টরব, আবার কিছু অস্ত্র মস্ত্র চুরি হয়েছে এগুলি উঠাবে। তো যাই হোক, প্রশাসন শক্ত হোক, আল্লাহ আমাদের দেশে ভালো মানুষ দিক, যারা নিরপেক্ষভাবে আমাদের দেশটাকে সুন্দর মতো চালাবে। অনেকেই আবার আমাদের দেশে কিছু বিশৃঙ্খল উশৃঙ্খল মানুষ আছে, তারা বুঝে না, তারা ভাবতেছে আমরা ক্ষমতায় চলে গেছি, অনেকে ভাবতেছে আমরা ক্ষমতা নিয়ে গেছি, যার কারণে অনেকে দেখা যায় যে মাজার ভাঙতেছে, কেউ মসজিদ দখল করার চিন্তা করতেছে, কেউ মাদ্রাসা দখল করার চিন্তা করতেছে। এরা বুঝে না যে বিচারপতি মানিক কালা সে নিজে ক্ষমতা পাওয়ার পরে যেমন কলম উল্টা দিকে চালাই দিছিল, শেষ পর্যন্ত কলার পাতার নিচেও জায়গা হয়েছে না। একই কথা কর না, তো বিচারপতি মানিক কালার ভিতর আর হাউন কাকার মতো এরকম অবস্থা কিন্তু তাদেরও হবে যদি তারা মানুষের সাথে জুলুম করে, কথা কর না কেন? এগুলি সবার জন্য অপেক্ষা করবে টুডে টুমরো। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে আসার পরে এগুলোর অপব্যবহার করতে হয় না, এগুলির ভালো ব্যবহার করতে হয়, এটি খেয়াল রাখতে হয়। যে আমার আসছে, আমাদের কি কম ক্ষমতা ছিল, আমরা কোনোদিন ক্ষমতার অপব্যবহার করি, অন্যায়ভাবে জীবনে কারো একটা থাপ্পড় মারিনি, ধমকও কোনোদিন দিই, ইচ্ছা করলে বহুজনকে বহু মসজিদ থেকে টাইগে নামাই নিয়ে আসতে পারতাম, টেনে নামাই নিয়ে আসতে পারতাম, কিন্তু করিনি, এগুলো অন্যায়।
এগুলি অন্যায়, একজনের রিজিকে হাত দিয়ে এটা অন্যায়, এগুলি করা যাবে। সুনির্দিষ্ট অভিযোগ না থাকা পর্যন্ত এটা প্রশাসনের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। অনেকেই এগুলি করার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় মসজিদে হামলা করে, মসজিদ দখল করতে চায়, মাজার ভেঙে ফেলতেছে। মাজার কি দোষ করছে? মাজার কি হয় বলে শিরিক হয়। তো মাজারে যদি শিরিক হওয়ার জন্য মাজার ভাঙেন, তাহলে বাংলাদেশে যত ব্যাংক আছে সুদের কারবার এটা ভাঙেন নাকি? যত পতিতালয় আছে যেখানে পতিতার ব্যবসা হয় ওটা ভাঙেন না কেন? ঠিক আসতে কনকে বলেন, এটা ভাঙেন। যদি মাদারের শিরিক হওয়ার জন্য মাদার ভাঙতে হয়, তাহলে আমার দেশে যত লাইসেন্স কিন্তু যত মদের দোকান আছে, বারের দোকান আছে, ওগুলো পুরো তালা ভাঙে থাকে না কেন? ওগুলো ভাঙতে হবে। মাজারের দোষ করে দিচ্ছে, কোথাও কোনো মাজারে যদি শিরিক বেদাত সুস্পষ্টভাবে হয় এটা আমরাও জানি। কিছু মাজারে একবারে শরীয়তের সীমার বাহিরে চলে গেছে, এগুলি আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের সুন্নি আলেমদের নিয়ন্ত্রণে নাই, এগুলি আমাদের নিয়ন্ত্রণ ছাড়া, এটা আমরাও তাদেরকে কখনো মানি না। কিছু মাজার আছে যেগুলি একবারে আমাদের সুন্নি আলেমদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা এটা মানি না, কিন্তু তার মানে না যে ওইগুলি আমরা স্থাপনে ভেঙে দেবো, পুড়িয়ে দেবো। বরং এটাকে কি করতে হবে, ওই জায়গাটা আমরা নিজেরা দখলে নিয়ে ওইখানকার যে অর্থবিত্ত আছে এগুলি দিয়ে আমরা একটা এতিমখানা বানাইতে পারি, কি কথা কর নাকি, একটা মাদ্রাসা বানাইতে পারি। তো তা না করে আমরা আগুন দিয়ে পুড়ায় জ্বালায় নষ্ট করে দিলে তো হবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে, একজনে অপরাধ করলেই যে সেটার জন্য তো জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে বিষয়টা এরকম না, এগুলো খেয়াল রাখতে হবে। মসজিদে সুন্নি ইমাম আছে তারা তাড়ানোর জন্য খুব চেষ্টা করতেছে, এগুলি এক ধরনের মানে মানসিকতা, অসুস্থ মানসিকতা। মাদ্রাসার প্রিন্সিপাল আছে একজন সুন্নি, তাকে কীভাবে সরানো যায় পরিকল্পনা চলতেছে, এগুলি অসুস্থতা। উনি ওখানে প্রিন্সিপাল হয়েছেন ওনার যোগ্যতায় হয়েছে, কি কথা কর নাকি। আমার মসজিদে আমি যে মসজিদে খতি আমার ঢাকাতে, তা আমার ঢাকাতে আমি মসজিদের ক্ষতি, আমার মুসল্লি সব পদের মুসল্লি আছে, আমার মসজিদে 10% সুন্নি মুসলিম, সুন্নি মুসলমান, বাদ বাকি 90% গাইরি সুন্নি, আবার 90%-এর ভিতরে অর্ধেক এও বুঝে না হেও বুঝে না, কোনোটাই বুঝে না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকে বলে সবাই দাঁড়া মারহাবা কইলেন না। দেখেন আমি আমার মসজিদে আজ 5-4 বছর ধরে আমি খতিব, আমার ওই মসজিদে আমি খতিব নিয়োগ হয়েছি। আমার যে ইমাম ছিলেন তিনি কওমি মাদ্রাসার মাহমুদুল হক সাহেবের ছাত্র, সে আমার সাথে 1 বছর কাটাই গেছে, যাওয়ার সময় আফসোস করে গেছে, হুজুর আপনার মতো খতিব পাইলাম না, আপনি যদিও অন্য ঘরানার কিন্তু আপনার মতো মানসিকতার লোক পাইছিল। আমাকে অনেকে বলছে হুজুর এর সরাই দেন, আমি বললাম না আমি কারো রিজিকে হাত দিব, ওনার যতদিন রিজিক আছে উনি অতদিনই থাকবে। তারপরে আরেকজন ইমাম আসছে, তারই আপন চাচাতো ভাই, আমি বলছি আপনি একটা ইমাম আমাকে দিয়ে যান, তো তারই ভাই দিয়ে গেছে, তার বাড়ি চট্টগ্রামে, সেও কওমি মাদ্রাসার ছাত্র এবং বসুন্ধরা মাদ্রাসার ছাত্র, ভালো স্টুডেন্ট, দাওরা ইফতা কমপ্লিট, সে আমার মসজিদের 65 ইমাম, সে এতটা বছর ধরে আমার সাথে রয়েছে, মিলাদের সময় মিলাদ পড়ে আলহামদুলিল্লাহ বললেন না, আমরা একসাথে মিলেমিশেছি, কোনো ঝগড়া না। আমিও তার রিজিকে কোনোদিন হাত দিইনি, আমি যদি বলতাম যে আমরা সরাই দেন আমি ইমাম আনতেছি তো কমিটি মেনে নিত, কিন্তু তারপর আমি কোনোদিনও বলি না, বলছি আলহামদুলিল্লাহ উনি আসছে ঠিক আছে আমার পছন্দ হয়েছে। উনিও আমাকে বলছে যে হুজুর আমি আপনার দায়িত্বে থাকি, আমি বলছি কোনো চিন্তা নেই, আমি যতদিন আছি আপনি ততদিন আছেন, আপনাকে রাখার চেষ্টা করি। এই যে সহনশীলতা দরকার আছে, প্রয়োজন আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন, কারণ ওনাকে 10 জনে সাপোর্ট করে ওইখানে নিছে, আমি তো এখানে তার রিজিক হাত দিতে পারি না ভাই, উনি ওনার যোগ্যতায় আসছে, কথা কোন ঠিক কি না, উনি ওনার যোগ্যতায় ওখানে আসছে, আমি আবার খতিব হিসেবে আমার যোগ্যতায় আমি স্থানে বসে যাচ্ছি, আমার খতিবগিরি কেউ নিতে পারে। বহুজন চেষ্টা করছে, কমিটি কয় না পৃথিবী উল্টে যাবে তো হুজুর ছাড়া যাবে না, এই হুজুর আমরা পাইতাম না, সবাই পছন্দ করে। আবার মিলাদ কিয়াম ঠিকই চলতেছে, গন্ডগোলের দিন যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রশাসক যারা ছিলেন তারা যেদিন শেষ হয়ে গেল, পরের জুমাতেই ইনশাল্লাহ আমরা মিলাদ করছি, মারহাবা বলবেন না,
তারপরে জুমাতুল মিলাদ হইছে, তারপরে জুমাতুল হইছে না, কেউ তো বলে না হুজুর মিলাদ করেন কে, কেউ বলে? আমার প্রতি তাদের একটা আঘাত বিশ্বাস আছে, কারণ আমি এমন কিছু কথা বলি, এমন ভাবে বলি যে তারা ইনশাল্লাহ আমার ত্রুটি ধরতে পারে না। আমি তাদেরকে শানে রাসালাত বুঝাই, এমন ভাবে বুঝাই যে আমি চেষ্টা করি তাদের হৃদয়ে এটা গেঁথে দেওয়ার জন্য, সবাই সেটাকে সাপোর্ট করে মেনে নেয় হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কিয়াম করলে আমার কোনো মুসলিম বসে থাকে না, দাঁড়ায় যায়। সে তবলিগ করতেছে সেও দাঁড়ায়, কমই আছে সেও দাঁড়ায়, জামাত ইসলাম সেও দাঁড়ায়, আবার কেউ কিছু বুঝে না সেও দাঁড়ায়। সুন্নিদেরকে তো বলা লাগে না, সে তো এমনি এটার আশিক। তো এটা আলহামদুলিল্লাহ আমি আসি, আল্লাহ আমার মিলেমিশে রাখছি, আমি সহনশীলতার ভিতরে থাকি, কিন্তু আমি কারোর রিজিক হাত দিই না, এটা আমার নিয়মতান্ত্রিকতার বাহিরে। আলহামদুলিল্লাহ ভালোবাসা দিয়ে যদি মানুষের হৃদয় জয় করা যায় এটাই হলো সবচেয়ে বড় পাওয়া, কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা 17 বছর একটা সরকারের আন্ডারে গেছি, আমরা কিন্তু কারো মানিও নাই কারো ছাড়িও নাই, আমরা হলে এমন দল এমন ব্যক্তিত্ব যে রাজনীতি যার যারটা করেন করেন, আমরা রসুলের পক্ষে থাকি সবসময়, কথা বলবেন ঠিক কিনা? রাজনীতি আপনারটা, ভোট কারে দেবেন সেটা আপনি বুঝেন, কিন্তু আমরা আমাদের রসুলের পক্ষে থাকি। তা আমাদের সুন্নি জামাতের ভিতরে সব দলের লোকই আছে, কি কথা কথা আছে না, সব দলের লোক আছে। তো এই জন্য আমরা কারো বিরুদ্ধে বা পক্ষে এইভাবে কঠোরভাবে আমরা যাইতে পারি, বিগততে আমরা যাইতে পারি, যদিও আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেটা আপনারা হয়তো অনেক সময় ভোট দেন দেন না, পছন্দ করেন করেন না, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের আছে, সুন্নিদেরও আছে। তো ইনশাল্লাহ আগামীতে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি আপনাদের সামনে আসে তা আপনারা সমর্থন করবেন, সহযোগিতা করবেন, আল্লাহর দিকে তাকাই ইনশাল্লাহ, বলেন না কার দিকে তাকাই? আল্লাহ এবং তার রসুলের দিকে তাকাই। আমার রসুল যদি নিজে হাতে মাটি কাটতে পারে তাহলে আমরা সুন্নি আলেমরা কি মা কাটতে পারবো না, কি কথা কর না কেন পারবো না? তিরান দিতেছে কিন্তু শুধু কি আমার সুন্নি আলেমরা দিতেছে, সবাই কিন্তু দিতেছে, ওই অঞ্চলে যত পীর মাসে সুন্নি উলামা একরাম সব পদের উলামা একরাম, আমি কারোর নাম বাদ দেবো না, সব পদের উলামা একরাম একসাথে কিন্তু পানিতে ঝাঁপায় পড়ছে, সবাই সাহায্য করতেছে উদ্ধার করতেছে। এখন বলেন মানুষের এই বিপদের সময় উদ্ধারে আমরা কি কোনো দল দেখছি? আমরা কি কোনো ধর্ম দেখছি? আমরা কি কোনো মতবাদ দেখছি? আমরা দেখিনি। আমরা কিন্তু তিরান দেওয়ার সময় জিজ্ঞেস করিনি ভাই তুমি কি মিলাদ পড়োনি, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করেনি, ওরাও কিন্তু জিজ্ঞেস করে না যে তুমি যদি মিলাদ পড়ো তা তোমার দিতাম না, তুমি হিন্দু নি হিন্দু হলে দিতাম না, এরকম কোনো মত আসে নাই। পানির ভিতরে পড়ছে সে যে কাহিনী উঠাই নিয়ে আসা হয়েছে, কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা গেল রাষ্ট্রের ক্ষেত্রে আমরা সবাই এক, রাষ্ট্রের প্রয়োজনে জনগণের স্বার্থে আমরা সবাই কি এক, এটা মনে রাখতে হবে। কিন্তু ইমান আকিদার বেলায় আপনি যেটা নিছেন ওটা আমি নিতে পারতেছি, কারণ এসকে রসুলের বেলায় আপনি যখন বিরুদ্ধে যাবেন তখন আর আমি মানতে পারবো এই বেলায় নাই, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যদি ধরেন বহিঃশত্রু আমাদেরকে আক্রমণ করবে তখন কি আমরা পলাই চলে যাবো? যুদ্ধ করবো, কি কথা কর না কে? ইসরায়েল যদি মদিনা আক্রমণ করার চিন্তা করে যে মদিনা দখল করবো, আপনারা বসে থাকবেন না? পৃথিবীর কোন মুসলমান বসে থাকবে না? তখন সব মুসলমান পাপিষ্ট যে মত পান করে ও চিন্তা করবে যে আমি তো সারা জীবন অপরাধ করছি, তো আজকে অন্তত জীবনটা দিয়ে হলেও আমি আজকে পাপের প্রায়শ্চিত্ত দিয়ে যাই। এই জন্য বৃহত্তর স্বার্থে আমরা এক, এটা 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 এই বাস্তব ত্রাণের বেলায় আমরা দেখছি, আমরা যার যার অবস্থান থেকে সবাই কিন্তু ঝাঁপায় গেছি মানবতার সেবায়। গাউসিয়া কমিটি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই সব উলামায়ে কেরাম পীর মাশায়েখরা সবাই চেষ্টা করছে, সব দরবার থেকে কম বেশি করে গেছে, কি কথা ঠিক কি না? সব সংগঠন, স্থানীয় সংগঠন, তারপরে আপনাদের আঞ্চলিক সংগঠন, এলাকার যুবকরা, এলাকার ছেলেরা মেয়েরা, ছোট ছোট বাচ্চারা ত্রাণ উঠেছে। আমি আমার নিজের মসজিদে কালেকশন করে দিছি, প্রত্যেক মসজিদে খতিবরা কালেকশন করে দিছে, ছেলেরা নিয়ে গেছে, মেয়েরাও গেছে, ইউনিভার্সিটি থেকে গেছে, মাদ্রাসা থেকে গেছে, সবাই গেছে। তার মানে রাষ্ট্রের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন, একটা দেহ, কিন্তু আকিদার বেলা আমরা এখানে আমরা কাউকে কম্প্রোমাইজ করি না, কারণ এটা এটা করার কোনো সুযোগ নাই, এটা করার সুযোগ। আল্লাহ আমাদেরকে ইমান আকিদার উপরে বহাল থাকার তৌফিক দিক।
মানুষের জন্য কাজ করার তৌফিক দিক বলেন আমিন। আমি আর আলোচনা নাই, হুজুর আসছেন, তিনি দোয়া করবেন, আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।